আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা। মানুষ বিভিন্ন ধরনের পুণ্যের কাজ করে থাকে, কারো পক্ষেই সকল ভালো কাজ করা সামান্যভাবে সম্ভব নয়। কিছু মানুষ রোজা পালনে দক্ষ, এটা তাদের প্রধান সাওয়াবের কাজ। অন্য কেউ হয়তো দান সৎকার কাজে উত্তম, এটাই তার প্রধান ভালো কাজ। এভাবে যার যে ধরনের পুণ্যের কাজ তার সে ধরনের ঝোঁক বেশি, সে ওই কাজ বেশি বেশি করে বা ওই কাজে সে দক্ষ বেশি, তার আমলনামায় ওই ভালো কাজের পরিমাণও বেশি থাকবে। তাই যে ভালো কাজ আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছেন এবং আপনার কাছে অতিশয় মূল্যবান মনে হয়, যত বেশি পারেন তা করতে থাকুন। এটাকে আপনার প্রধান অভ্যাসে পরিণত করুন। কেন? কারণ আপনাকে জান্নাত দেওয়া হবে আপনার ওই কাজের উপর ভিত্তি করে, যে কাজটি আপনি খুবই আগ্রহ সহকারে বারবার করতেন, সব কিছু উজাড় করে যা করতেন, যেটা আপনি সবচেয়ে বেশি সংখ্যক বার করেছেন, যে কাজটা নিয়মিত করতেন। জান্নাতে প্রবেশের আটটি দরজা আছে, আটটি ক্যাটাগরি আছে। যতক্ষণ পর্যন্ত আপনি অন্তত একটি ভালো কাজকে খুব ভালোভাবে করেন, ইনশাআল্লাহ ওই দরজাগুলোর একটি আপনাকে প্রবেশ করার জন্য আহ্বান করবে। এমন অনেক মানুষ থাকবে যাদেরকে দুইটি দরজা আহ্বান করবে, সে তখন পছন্দ করতে পারবে কোনটা দিয়ে সে প্রবেশ করবে। কাউকে তিনটি, কাউকে চারটি, এভাবে কাউকে আটটি দরজা দিয়ে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে জান্নাতে প্রবেশের আটটি গেটের কথা বলেছিলেন বা শুনছিলেন, তখন তিনি কি জিজ্ঞাসা করেছিলেন জানেন? আমরা শুনলে হয়তো ভাবতাম যে কোনো একটি দিয়েই আমরা প্রবেশ করব। যদি শুধু একটি গেটের আমাকে নাম ধরে ডাকা হয় তাহলে আমার জন্য যথেষ্ট। কিন্তু দেখুন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টি কোথায়, অন্য লেভেলে তার চিন্তা ভাবনা। তিনি কোনো মতে জান্নাতে হামাগুড়ি দিয়ে প্রবেশ করবে এটা সে জিজ্ঞাসা করছে না। তার লক্ষ্য হলো কিভাবে নাম্বার ওয়ান হওয়া যায়। এই জন্য তিনি আবু বকর, তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কেউ কি থাকবে যাকে সবগুলো গেট দিয়ে একই সাথে আহ্বান করবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাবটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন, যে আমি আশাবাদী আটটি গেটের সবগুলোই যাদের আহ্বান করবে তুমি তাদের মধ্যে একজন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক, আমিন।